এখন আপনাদের সম্মুখে শুরু হইতেছে মুসা নবীর একটি আংশিক জারি। আপনারা শুনবেন এবং জারিটা বোঝার জন্য চেষ্টা করবেন। এই বলে আমার জারি শুরু করতেছি, পরিবেশনায় বাউল আব্দুল কাফি। সর্বশ্রেষ্ঠ নবী, এমন একজন পয়গম্বর, এমন ভাগ্যবান, আমি আল্লাহর সঙ্গে কহিতুর পাহাড়ে কথাবার্তা বলি, এমন ভাগ্য কয়জনের হইতে পারে? এই বলে মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় জাফর আলী নামে মুসার একজন উম্মত বলতেছে, হুজুর আজকে আপনি বহুদূর পাহাড়ে যাবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার কোন সন্তান সন্ততি এই পৃথিবীতে আর ঔরস জাত এবং বিবির গর্ভে আছে কিনা, এই সংবাদটা আপনি জানিয়ে দেবেন। এই কথাটা বলার পরে মুসা গেলেন কহিতুরে, এই কথাটা বলার পরে মুসা গেলেন কহিতুরে, অনেক কথা বলার পরে সেদিন বলার
पथे बोले रास्ता थे जाफर आली नामे एक उम्मते সন্তান সন্ততি রইল না কেউ বোঝে কেউ বোঝে না হে আল্লাহ আমি আসার পথে জাফর আলী নামে একজন উম্মত আমাকে বলছে আমার ধন সম্পত্তি অঢেল আমার আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা সন্তান সন্ততি নাই হে মাওলা তোমার কাছে ফরিয়াদ জানাই জাফর আলীর জন্যে কোনো সন্তান তোমার আরশে লহু মাহফুজের খাতায় লেখা আছে কি না এই সংবাদটা আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ বলে শোনো মুসা তাই দোস্ত তোমাকে আমি জানাই পথে চাইছিল আর সন্তান সন্ততি চাইল না কেউ বোঝে কেউ বোঝে না এই জন্যে ওনার সন্তান তাই আমার আরো সে খাতাতে নাই জাফর আলীর দেখা পাইল ডাক দিয়া তাহারে কইল তুমি আল্লাহর কাছে শুধু সম্পদ চেয়েছ সন্তান তৈয়ার চাইলে না কবে সন্তান তৈয়ার চাইলে না কেউ বোঝে কেউ বোঝে না হে জাফর তুমি আল্লাহর কাছে একমাত্র ধন সম্পত্তি চেয়েছিলে কিন্তু কোন প্রকার সন্তান সন্ততি তুমি প্রার্থনা করনি যার জন্য আল্লাহ পাকের লহু মাহফুজের খাতায় তোমার কোনো সন্তান সন্ততি লেখে নেই জাফর গেল বেজার হইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া তোরে মালিক একটা সন্তান দিলে না ঠিক ওরে মরলে কে আমায় দিবে গো বাটি মরলে মরলে আমায় কি দিবে বাটি দুঃখ তোমার জায়গা পাইলাম সেদিনের মতো মুসা নবী যায় পরের দিন ওই গো জায়গায় হঠাৎ একজন পাগল আসিয়া রে বলছে জাফর শোনো না কেউ বলে কেউ বলে না পূর্ব তোমার নীলা খেলা কেউ বলে কেউ আমার পেটে ক্ষুধায় আছে বলি জাফর কাছে আমাকে কিছু খাইবার জন্য
যদি একটা রুটি দিবে আল্লাহর আরশে দুইটা সন্তান লেখা হবে। পাগলা এসে বলছিল জাফর আমার পেটে মস্ত বড় ক্ষুধা, দয়া করে আমাকে একটু খানা দান করো, তবে তুমি যদি আমাকে একটা রুটি খাওয়াইতে পারো আল্লাহ পাক তোমাকে দুইটা সন্তান দিবে, দুইটা রুটি খাওয়াইতে পারলে আল্লাহ পাক তোমাকে চারটা সন্তান দিবে, চারটা রুটি খাওয়াইতে পারলে আটটা সন্তান দিবে। জাফর আলী কয় যে দেখো আল্লাহর দোস্ত মুসা নবী সেই দিন কহিনুর পাহাড়ে দেখছেন না কথার সময় অত বাজার কহিনুর পাহাড়ে আল্লাহর কাছে সংবাদ নিয়ে আসলো, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন হে রব্বানা জাফর আলীর সন্তান আছে কিনা। আল্লাহ বলছে যে আমার সন্তান তার লৌহ মাহফুজের ভিতরে কোনো লিখিত নাই, আমি ওনাকে সন্তান দেব না। মুসা নবী বলছিল আমার আমার খাতিরে কি একটা সন্তান দেওয়া যায় না, বলে যেটা আমার লৌহ মাহফুজে লেখা নাই সেটা আমি দেব কি করে। তাই আল্লাহর দোস্ত মুসা নবী বলে গেল আর তুমি বলতেছো একটা রুটি দিলে আল্লাহ পাক তোমাকে দুইটা সন্তান দিবে, দুইটা রুটি দিলে চারটা দিবে, চারটা দিলে আটটা দিবে, তাহলে তুমি কি সন্তানের ফ্যাক্টরি না কারখানা নাকি? তোমাকে তো আমি বুঝতে পারলাম না, তবে তোমার পেটে যদি ক্ষুধে লেগে থাকে তুমি সেই কথা বলো, তুমি সন্তানের অজুহাত দিয়ে কেন আমার কাছে খাইতে চাও? জাফর আলী গেল রাগ হইয়া জাফরের বিবি এখন পাগলা রে দেখিয়া পাগলারে আমি খানা খাওয়াবো ও গোস্বামী বলি তব, ওরে সন্তান দেওয়ার মালিক আভে আল্লাহ মালিকেরে, ওরে সন্তান দেওয়ার মালিক আভে আল্লাহ মানুষ কিছু করতে পারে কেউ বোঝে কেউ বোঝে না। এই কথাটা বলার পরে জাফরের বিবি এখন কি কাজ করে, দশ টাকাটা লইয়া গরুটি বানাইছিলেন সেদিন জাফরের বিবি সামনে দিয়া বলতে আছে পাগল রে খাও তোমার উদর ভর্তি খানা কেউ বোঝে কেউ বোঝে না। পাগলাই এখন রুটি নিয়া আল্লাহর কাছে কয়ে তুই হাত পাতিয়া, আল্লাহ যতক্ষণ তখন শোনেন সাই রব্বানা খুদাতে মরে গেল রুটি খাবো।
ততক্ষণ জাফরের সন্তান দিবে না খুদাতে মরে গেলে রুটি খাব না আল্লাহ বলে রুটি খাও গো দোস্ত রুটি দেওয়ার আগে সন্তান মঞ্জুর করছি এখন তোমার জাফরের বিবি যখন তোমার জন্য রুটি তৈরি করে তখনই আমি তার জন্য দুইটা সন্তান আমি আমার লহু মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করছি জাফরের বিবির দুইটা সন্তান হবে এই কথাটা বলার পরে পাগলায় রুটি খাইয়া বলছে তারে